নমস্কার বন্ধুরা, মনীষা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের একটি রেসিপি। রেসিপিটি বানানোর জন্য এখানে পুকুর থেকে কাতলা মাছ ধরা হয়েছিল, আর সেই কাতলা মাছের মাথাই এখানে নিয়ে নেওয়া হয়েছে। সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। অন্যদিকে এক বাটি পরিমাণ মুগ ডাল নিয়ে নেওয়া হয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 5 থেকে 6টি থেতু করে রাখা রসুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর লবণ এবং হলুদ মাখিয়ে নেওয়া মাছের মাথাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আবারও একটু স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করেছি। মাছের মাথাটাকে এক পিট ভেজে নেওয়ার পর অপর পিট উল্টিয়ে ভেজে নিয়েছি। এরপর একটি কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। অন্যদিকে ডালটাকেও লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। মাছের মাথাটাকে এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর একটি তেজপাতা যুক্ত করলাম। তেজপাতা আর মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সিদ্ধ করে রাখা মুগের ডালটাকে এরপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। 2টি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সমস্ত কিছুর সাথে মাছের মাথাটা আর ডালটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ঈষদুষ্ণ জল। ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকাটা খুললেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।